হঠাৎ দেখলাম যে সে মানে মুততেছে, সে যত বড় মানে যতটুকু বড় হচ্ছে তার যন্ত্রটা বড় হইতেছে। তো যখন সে প্রস্রাব করতেছে তার যন্ত্রটা বেরোইছে, একটু বেরোনোর পর দেখছি আমি যে আসলে কি এটা ছেলেদের মতোই নাকি বুঝতেছি না। আমরা হচ্ছি অনেক গরিব, আমার আব্বু আম্মু আছে, আমার ভাই বোন কেউ নাই, আমি একাই। তো আমার আব্বুর গরু ছাগল ছিল, তার পাশাপাশি একটা ঘোড়া ছিল। তো আমি ঘোড়া খুব পছন্দ করতাম, সেই ঘোড়াটারে ছোট থেকে আমি মানে লালন পালন করতেছি। তো এরকমই ঘোড়ার ঘাস কাটি, প্রতিদিন সারাক্ষণই ঘোড়া নিয়ে থাকি। থাকতে থাকতে মানে এক পর্যায়ে ঘোড়ার পাগলই হয়ে যায় আমি, ঘোড়াও আমার খুব ভক্ত, আমি যেটা বলি সেটাই করে, মানে কথাবার্তা বুঝে যেটা বলি সেটাই শুনে। তো আমার আব্বু বলে যে তুই সারাক্ষণই ঘোড়াটারে নিয়ে পইড়া তাহস, গরু ছাগল যে আছে ওগুলো দেখবো কে? আমি ওগুলো তোমরা দেখবে, আমি ওগুলো দেখতে পারবো না। তো পাশাপাশি যখন দেখতেছি এই আব্বু পারতেছে না, তখন দেখ সবগুলাই আমি সামলাচ্ছি আস্তে আস্তে। তো আমি যে পড়াশোনা করব, আমরা এমন গরিব ঘরের মানে আমার আব্বু যে আমার পড়াবে সেই টাকাটা পর্যন্ত থাকে না। তারপরে গরু ছাগল যে এগুলো পালতেছে, এগুলো হচ্ছে মানে অর্ধাঅর্ধি, আরেকজনের গরু পালতেছে, এখান থেকে অর্ধেক পাবে যদি বড় করে বা এরকম করে দেয়, লালন পালন করে দেয় এরকম শেয়ারে আর কি। তো আপু এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর আমাকে বলছে দেখ মা, তুই তো আমাদের সম্বল, তুইও বড় হয়ে গেছিস গা, তোরও বিয়ে দিতে হইব, বিয়ের বয়স তো হয়েই গেছে। তো আমি যে এত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম কেমনে কি সম্ভব? আব্বুর আবার হয়ে হঠাৎ করে মানে প্যারালাইসিস হয়ে গেছে, এখন বিছানা থেকে উঠতেও পারে না, এই মানে চলাফেরাও করতে পারে না, শুয়ে থাকে, আম্মু সারাক্ষণ আব্বুর পিছেই থাকে। আমি গরু ছাগল ঘোড়া এগুলো নিয়ে আসি, সংসারে কাজ নিয়ে আসি, রান্না বান্না সব কিছু টোটালি আমি করি। তো এরকম প্রতিদিনই আমার উপরে একটা মানে সংসারের পুরা চাপ আমার কাছে, যেমনই হোক না কেন, গরিব হয়ে গেছে যাই হই, আমরা তো একটা সংসারী, সংসারের কাজ যেমনই হোক না কেন অনেক, না করতে গেলেও অনেক কিছু। তো প্রতিদিনই এরকম যায়, দিনকাল যায়, একটা আছে যে মনের একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করতে পারি না। অনেকেই ঘুরতে যায়, আমার বান্ধবীরা তারাও ঘুরতে যায়, এখানে ওখানে ঘুরতে যায়, তো আমি সেটা পারি না। আমাকে এসে বলে কি রে তুই ঘুরতে যাবি? বললাম যে না বই না, তোরা যা, আমি ঘুরতে যাব না, আমার দেখতে চাস ফ্যামিলিতে কি অবস্থা, আমি এদেরকে রেখে যাব কিভাবে, অসুস্থ মানুষ, আমি একদিন ঘুরতে গেলে সব মানে সাদা বাদা হয়ে যাব। তখন বলো থাক তাহলে, তুই তোর সংসার নিয়ে বিয়ে শাদি করস না কিছু না, এখন সংসারের প্রতি পা দিয়ে দিছস। এ অনেক কথা মানে আস্তে আস্তে আমার বন্ধু বান্ধব সব চলে যায় এই সংসারের জন্য, মানে সংসার পিছে লাগিয়ে আছি, সব চলে যায়। তো এক পর্যায়ে আমি একা হয়ে গেছি, এই বাসায় সারাদিন কাজকাম করেই সময় কাটাইতে হয় আমার। তো ঘোড়াটার আমি সবসময় আদর করি বেশি, সে ঘোড়ার ভক্ত আমি। তো এরকম দিনকাল যায়, তো হঠাৎ করে দেখি যে ঘোড়াটা শুকায় যাচ্ছে, ঠিক মতো মানে ঘাস টাস খাওয়াইতে পারতেছি না। তারপরে দেখলাম যে না এটা ঠিক না, ঘোড়াটারে পালতে হবে। তো ওর জন্য ওরে নিয়ে আই, আইলের উপরে মানে কুটি গাইড়া দিয়ে আমি ঘাস কাটতেছি ওর জন্য। হঠাৎ দেখলাম যে সে মানে মুততেছে, সে যত বড় মানে যতটুকু বড় হচ্ছে তার যন্ত্রটা বড় হইতেছে। তো যখন সে প্রস্রাব করতেছে তার যন্ত্রটা বেরোইছে, একটু বেরোনোর পর দেখছি আমি যে আসলে কি এটা ছেলেদের মতোই নাকি বুঝতেছি না। তো আবার আমি একটু ফাইজলাম, একটু বেশি করতাম, শয়তান ছিলাম বেশি, তো সেই জিনিসটার প্রতি আমার আকর্ষণ বেশি ছিল যে কবে আমার এই বিয়ে হবে, কবে আমি সেই জিনিসটা পাবো, রাত্রেবেলা জিনিসটা করব এরকম। তো ঘোড়ার জিনিসটা তো আমি দেখছি, এখন কিভাবে কি সম্ভব, ঘোড়া তো আমার থেকেও বড়, আমি যে এই কুত্তা স্টাইলে বা ডগ স্টাইলে যে আমি নিবো সেরকম পারবো না। তখন একদিন ভাবলাম যে এক চেষ্টা করে দেখব, কিন্তু আজকে না দু তিন দিন পর যেদিন সুযোগ পাবো সেদিন। তো এরকম কয়েকদিন যায়, যাওয়ার পর এক সুযোগ খুঁজে অনেক দূরের একটা মাঠে গেলাম যেখানে লোকজন থাকে না, সেখানে গেলাম, ওখানে নিয়ে আসে ওরা খুঁটি গাইরা একটা গাছের লগে বাই দেয়া। তারপরে আমি মানে ট্রাই করতেছি, এদিকে ওদিকে লোক দেখতেছি, একবার
মানে ঢুকাইতেছি, আর মানে এর যন্ত্রটা এতটুকু বড়, ঘোড়ার যন্ত্র কি মানুষের ভিতরে যাওয়া সম্ভব? তারপর অনেকবার ট্রাই করছি, ভিতরে যাচ্ছে না, মানে হইতেছে না, ঢুকতেছে না। তো আমি আবার এটা জানতাম যে তেল দিয়ে নাকি ঢুকে, তো আবার আমি তেল নিয়ে গেছি সাথে করে, হইতেছে না, ভিতরে যাই না। তো যখনই এমন করতেছি যাই না, গোড়া তো দিয়ে বয়ে রয়েছে, ও মন আরাম পাইতেছে, মজা পাইতেছে, ধরতেছি ঢুকাইতেছি, কিন্তু ভিতরে যাচ্ছে না। তো বিরক্ত হয়ে, দূর এগুলা মানুষে করে নাকি, এটা আমি করবই না। তো এরকম বইলা ওরা নিয়ে আসছি, গোড়াটা নিয়ে আসছি, গোড়াটা আমার ভক্ত, আমি গেলে আমার উপর লাফায় ওঠে। দু তিন দিন এরকম যায়, এরপরে আরেকবার ট্রাই করলাম যে দেখি আজকে ঢুকে কি না। তখন যাই ট্রাই করলাম যে ঢুকে না। তখন এরকম কয়েকবার ট্রাই করছি, মানে চেষ্টা করছি, আমার ভিতরে ঢুকেই না, জায়গা টাইট হয়ে রয়েছে। এখন ভিতরে যে কি সেইটাই জানি না, যে ঢুকে না কিসের জন্য। তো আরো কিছুদিন যায়, যাওয়ার পর যে মনের তো জ্বালা মিটতেছে না, কি করব না করব, সংসারের দায়িত্ব যেহেতু সবকিছু আমার কাছে। তো একদিন বাজারে যাই, আমার সাইজ মতো বেগুন নিয়ে আসলাম, নিয়ে আইসা সে বেগুন দিয়ে তেল মাইকে আস্তে আস্তে করে ঢুকে গেছে, মনে হচ্ছে যে কি যেন ছিঁড়ে গেছে। তখন তখন ভালোই লাগছে, কতক্ষণ ঠেলাঠেলি করলাম, নিজের হাতও ব্যথা হয়ে যায়, তখন বাদ দিয়ে দিলাম, কিন্তু মজা পাইছি অনেক। তারপরে যে দেখলাম যে ইজি হয়ে গেছে একটু, ইজি হওয়ার পর সে ঘোড়া দিয়ে আমি আবার করতে চাই। তখন মাঠে যাই, যাওয়ার পর দূরের মাঠে আর একটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর সরিষার তেল নিয়ে যাই, সরিষার তেল শ্যাম্পু দুইটাই নিয়ে যাই। যাওয়ার পর মানে ঘোড়াটা মানে আমি ধরলাম, ধরার পর বের হইলো, বেশি বের হয়েছে না, অর্ধেকই বের হয়েছে। তখন সে ঘোড়াটা যখন দিছি আস্তে আস্তে ঢুকতেছে, ঘোড়াও দিছে জাকা, এমন করে ঢুকছে, কারণ মানে এতটুকু ব্যথা পাইছি মনে হচ্ছে কোল যাই যাই লাগছে। এখন বের করব কিভাবে, ঘোড়ার মাথাটা মানে যন্ত্রের মাথাটা অনেক মোটা, এখন বের হচ্ছে না। তো বারবার ঠেলাঠেলি করতেছি, বের হচ্ছে না, মানে যে কুকুরগুলা যেরকম জট লেগে থাকে ওরকম জট লেগে রয়েছে, খুলতেছে না। তো জোর করে টান দিয়ে নিয়ে আসছি, ছিঁড়া পাইরা গেছে একেবারে ভিতরে। তখন বের হয়ে আসছে, বের হয়ে আসার পর এখন কি করব, হাঁটতে পারতেছি না, দুই পাঁচ জায়গায় জায়গায় হাঁটতেছি। এখন বাসায় এসে কি বলবো বুঝতেছি না, পুরা শরীর মানে অসুস্থ অসুস্থ লাগতেছে। তখন বাসায় আসলাম, ঘোড়াটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর অনেকক্ষণ মানে শুয়ে আছি, শুয়ে থেকে শরীরটা মানে একটু রেস্ট নিলাম, নেওয়ার পর আবার সেই ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর ঘোড়াটা ঘাস কাটি দিলাম, এখন তো মানে ভালোই লাগতেছে আমার, বারবারই লাগবে আমার সেই জিনিসটা। তো ঘোড়ার কাছে যখনই দরকার পড়ে ঘোড়ার কাছে যাই আমি করি। তো এরকম দিনকাল চলতে থাকে চলতে থাকে, তো এক পর্যায়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। এখন আব্বু অসুস্থ, আমি অসুস্থ, আম্মুকে আমার সেবা করবে না আব্বু সেবা করবে নাকি গরু ছাগল দেখবে। তো ওষুধপাতি খাওয়াইতেছে তাও কমতেছে না, মানে এত দুর্বল লাগতেছে আমার কাছে। প্রতিদিন নিয়মিত দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, তারপরেও মানে শরীর ঠিক হচ্ছে না। তো এরকম কিছুদিন যায় যায়, হঠাৎ করে মানে শরীরটা একটু ভালো হয়ে যায় আমার, সুস্থ হই। সুস্থ হওয়ার পর সে আবারও গুড়া মানে আমাকে দেই খাই মানে পাগল হয়ে যায়, মানে দেখলেই সে আমার উপর উঠে পড়ে। তো উঠার পর আমরাও মানে এখন অনেকদিন ধরে করি না, খুব ইচ্ছে, তো গুড়া দিয়েই মানে প্রতিদিন আমি কাজ চালাই যাই। পরে যখন করলাম এতটা মজা পাইছি, মানে গুড়ারটা দিয়ে আমি নিজে নিজেই করছি, গুড়ার হাত পা বাইন্ধে আমি নিজে নিজেই করছি, তখন ভাল লাগছে। প্রতিদিন এরকম করতেছি করতেছি, একদিন রাত্রেবেলা, রাত্রেবেলা স্বপ্নে দেখি যে আমার স্বপ্নে এত সুন্দর একটা ছেলে, এটা দেখে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। তখন খুব ইচ্ছা হইতেছে যে করার জন্য, তখন কি করব, সেই ঘোড়ার কাছে গেছি। যাওয়ার পর যখনই করতে নিলাম, তখন আম্মু উঠছে মানে বাথরুমে যাবে, আমি ঘোড়ার কাছে যাই এরকম করতেছি। তখন আম্মু দেখে বললো যে এটা কি কি করস মা তুই, ছি তোর বিয়ের দরকার, তুই আমাকে বলবি? আসলে এটা কি বলা যায়, বিয়ের বয়স অনেক হয়ে গেছে, এখনো বিয়ে দিচ্ছে না আমাকে। আম্মু অনেক কথাই বলে আমাকে যে এগুলা ঠিক না, তোর আমি বিয়ে দিয়ে দিব। তো পাঁচ ছয় দিনের মধ্যেই একটা ছেলে দেখছে, দেখার পর সে ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিছে। তো আমার ফ্যামিলি যে এত বাজে অবস্থা, মানে চলাফেরা করতে পারতেছে না, আব্বু অসুস্থ, তারপর আমাকে বিয়ে দিয়ে দিছে। দেওয়ার পর সে স্বামীর কাছে এখনো আমি আছি, এখনো সুখে আছি, কিন্তু
আমার হাজবেন্ড অনেক ভালো, কিন্তু এটুকু বুঝে নাই যে আমি ভার্জিন না, ওটা আমার হাজবেন্ড বুঝতে পারে নাই। তো তার কাছে এখন আমি আছি, কোনো সমস্যা হচ্ছে না। আমার ফ্যামিলির মধ্যে আমার আব্বু সুস্থ হয়ে গেছে, প্রায় সুস্থ হয়েছে, পুরোপুরি সুস্থ না। আমার ফ্যামিলি এখন ভালোই চলতেছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আমি যেন এই স্বামীর ঘরে থাকতে পারি, আমার জন্য কোনো গ্যাঞ্জাম না হয়, আমার একটা যেন একটা সন্তান হয়। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।